শীতের পথে বাধা, নতুন বছরের আগে উধাও ঠান্ডা, কবে থেকে আবার জাকিয়ে পড়বে শীত, কি বলছে হাওয়া অফিস। পৌষ মাস হলেও সেভাবে এখনো জাকিয়ে পড়েনি শীত। পশ্চিমবঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তরে হাওয়া। কবে পড়বে শীত, এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের মনে। আসুন জেনে নেওয়া যাক কি বলছে আবহাওয়াবিদরা। পুজো কাটতে না কাটতেই এবছরে শীতের ঠান্ডা হাওয়া মন কেড়েছিল শীতপ্রেমীদের। বড়দিনের আগের সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম, কিন্তু গত রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। আট বছরে তৃতীয় উষ্ণতম বড়দিন কলকাতায়। গত সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম ছিল। এর অন্যতম কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের শুকনো হাওয়া যত প্রবেশ করবে তত ঠান্ডা বাড়ে, কিন্তু সেই উত্তরে হাওয়ার প্রবেশে বাধার সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের উপর গতকাল একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, এর জেরে এই রাজ্যে বেড়েছে জলীয় বাষ্পের উপস্থিতি। এই কারণে বড়দিনে শীতের প্রত্যাশিত ঠান্ডা অনুভূত হয়নি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এদিন তাপমাত্রা 16.9 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি বেশি ছিল। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন পূবালী বাতাস সক্রিয় আছে দক্ষিণবঙ্গে, তাই উত্তরে হাওয়া থমকে আছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর জেরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে। গতকালই ছিল বড়দিন, আর কয়েকদিন পরই ইংরেজি নববর্ষ। কার্যত বলা যেতেই পারে একেবারে ফেস্টিভ মুডে রয়েছে আমজনতা। বড়দিন এবং নববর্ষ উপলক্ষে একেবারে ছুটির মেজাজে সকলেই। অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে, আবার কেউ কেউ পরিবারের সাথে মেতে উঠেছেন পিকনিকের আনন্দে। কুয়াশা কাটিয়ে দিনের তাপমাত্রা বিরক্তির কারণ হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে। কবে জাকিয়ে পড়বে শীত, এখন এই অপেক্ষায় রয়েছেন সকলেই। আবহাওয়াবিদরা বলছেন এখনই শীত ফেরার সম্ভাবনা কম, আগামী কয়েকদিন একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যে শুষ্ক হাওয়া যেটা থাকার কথা কিছুটা দুর্বল রয়েছে, ফলে তাপমাত্রা যেটা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে, 1 থেকে 3 ডিগ্রি মতো, এবং এইটাই কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতে। রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন 16 ডিগ্রি কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং আগামী 1 সপ্তাহ মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে। পশ্চিমী জেলাগুলি স্বাভাবিকভাবে কলকাতা থেকে আরও 2-3 ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা, অথচ জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যেটা শুষ্ক হাওয়া শীতল হাওয়া যেটা থাকে সেটা কিছুটা দুর্বল রয়েছে। কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক যেমন এই সময় প্রায় 14.5 ডিগ্রি কাছাকাছি থাকে, গত 24 ঘন্টা যেটা সর্বনিম্ন রিপোর্ট হয়েছে 17 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো আশা করা যাচ্ছে যে 16 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 1 সপ্তাহ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।